Hello friends, welcome to our Rumki and Payel food blog. So, কেমন আছো তোমরা? আশা করি সবাই সবাই ভালো আছো। আমরা অনেক দিন পর আবার আসলাম, কারণ সত্যি কথা বলতে আমাদের মনে খুব প্রবলেমের জন্য আসা হয়নি। ঠিক আছে, কবে থেকে করছি আর অনেকদিন ফুড ব্লগের ভিডিও ছাড়া হচ্ছে না। আমরা বলেছিলাম যে আমরা একদিন দুদিন বাদে বাদে ছাড়বো, কিন্তু আমাদের সেটা সম্ভব হচ্ছিল না, তার জন্য এক্সট্রিমলি সরি। তো আজকে এটা বলে দিই তোমাদেরকে, আজকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কাছে অনেক খাবার আছে, ঠিক আছে? 10 রকমের খাবার, 10 রকমের। এই দেখো জিলিপি, এটা হচ্ছে পিৎজা, এখানে আছে তোমার ফুচকা, যার মধ্যে আমরা আলু ভরে রেখেছি আগে থেকে। এখানে আছে তোমার রসগোল্লা সাদা সাদা, ডিমের পোচ, আচ্ছা এখানে আছে তোমার ডিমের পোচ, আলু কাবলি, আর এটা হচ্ছে আলু কাবলি, আর এটা হচ্ছে ম্যাগি এক প্লেট, এটা হচ্ছে ম্যাগি, এটা হোমমেড আমাদের সব, শুধু কয়েকটা জিনিস কেনা। এটা হচ্ছে বেগুনি, এটা হচ্ছে আইসক্রিম, একটা আইসক্রিম, আর এটা হচ্ছে একটা কেক পেস্ট্রি আর কি। তো এখানে হচ্ছে আজকে তো হচ্ছে ইটিং, মানে আমি ইটিং করব, এখানে এত ভালো ভালো খাবার, এর মধ্যে আমরা আর না বলে ব্যাপারটা আমরা চ্যালেঞ্জ করে এই এত সুন্দর খাবার পর কেউ যদি আমাকে পানিশমেন্ট দেয় আর সেটা ভালো থাকবে না। ওই জন্য আমরা হচ্ছে আজকে একটু ইটিং শো মতো করছি, ধীরে সুস্থে বসে বসে। আমরা এতগুলো ব্লগ হচ্ছে ফুড ব্লগ হচ্ছে আমরা সবেতেই পানিশমেন্ট করেছি, কিন্তু এটাতে আমরা ভাবলাম একটু অন্যরকম ইটিং শো করা যায় আজকে। তো এখানে কতগুলো চিট আছে, ঠিক আছে, এই চিটটা হচ্ছে আমরা ইয়ে করবো, ঠিক আছে, তারপরে আমরা যার ভাগ্যে যে খাবারটা থাকবে আমরা সেই খাবারটাই খাবো তোমাদের সামনে, যে খেয়ে দেখাবো পুরোটা করে পারবো কি না জানি, তবু চেষ্টা করবো। হ্যাঁ না, এগুলো ফিরে যাওয়ারই কথা, তো দেখাও দেখো অতগুলো খাবার তো। তো চলো, পাঁচটা আমার, পাঁচটা একবার ও একবার আমার, একবারও হ্যাঁ একবার না, আমরা দুজনেই তুলবে একসাথে, একসাথেই খাবো, হ্যাঁ ঠিক আছে। তো চলো এটা ইয়ে করে নেওয়া যাক, এটা একটু হবে কপালে কি লেখা আছে, সব ভালো মন্দ খাবারই আছে, অসুবিধা কিছুই নেই। এই যে আমরা ইয়ে করে নিয়েছি, চলো একটা একটা করে চিট তোলো। 1 2 3 স্টার্ট, তুলছি। আমি তো প্রথমে যেটা পেয়েছি সেটাই তুলে নিয়েছি, ও কিন্তু একটু পেটে তুলে আছে। কি আছে? জিলিপি, ও রসগোল্লা, তোমরা দেখতে পাচ্ছ রসগোল্লা, দাও তোমারটাও দেখিয়ে দিচ্ছি, জিলিপি আর আমার পড়েছে রসগোল্লা, দুজনেই প্রথমে মিষ্টি দিয়ে খাওয়া, চালটা ভাবছিল এত কিছু, আচ্ছা যেটা ইয়ে হয়েছে সেটা কোথায় রাখলে, এই যে দিয়ে দাও, এই দুটো আমরা বাদ দিয়ে দিচ্ছি, এখানে দুটো চার পিস জিলিপি আছে। ও মাই গড, প্রথমে মিষ্টি দিয়ে শুরু হচ্ছে, পেলেই কিছু মুহ মিটা হয়ে যায়। ঠিক আছে চলো, এতগুলো ভালো খাওয়া থাকতো, প্রথমে মিষ্টি না গরম গরম জিলিপি রুমটি খেয়ে নিল, আমি তো রসগোল্লা খেয়ে নিচ্ছি, যদিও রসগোল্লাটা গরম গরম না, জিলিপিটা গরমই এনেছিলাম, আমাদের সব কিছু রসগোল্লাটা যদি গরম গরম মতো আর ভালো, প্রতি মিষ্টি, তাও জিলিপিটা খেতে ভালোই লাগে বলো। কি লেখা আছে, প্রথমে তো মিষ্টি তারপর না আবার স্বপ্ন, মোটামুটি
রুমকে কিন্তু দুটোই মিষ্টি বললো পরপরই, কিন্তু আইসক্রিমটা ভালো। একটু খাবে? না খাও না, আমি হাতে করেই খাচ্ছি আর চামচে নিলাম না। চিকেন পিজা ভালোই লাগছে। জল হলে ভালো হতো, তোর জল আনতে ভুলে গেছি। তাই না? মোটামুটি কমপ্লিট হলো দুটো করে খাবার। এবার তিন নাম্বারে কি আছে কে জানে। নাম্বার থ্রি, টোটাল টোটাল দশটা ছিল, তার মধ্যে দুটো দুটো চারটে শেষ হয়েছে, এখনো ছটা আছে। আজকে 10 রকমের খাবার ট্রাই করলাম, ভাবা ভাবা যায়, ভাবা যায় না। অনেকদিন পর ভিডিও দিচ্ছি তো, তাই আজকে যেহেতু অনেকদিন পর দিচ্ছি তাই একটা ভালো ধামাকা ভিডিও দিলাম, তো অন্যরকম, তাই না? এরপরে কিন্তু আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে। আসলে একটু প্রবলেমের জন্য না হচ্ছিল না ভিডিও, কারণ বাইক পার্সোনাল প্রবলেম ছিল। তারপর মোটামুটি আবার আমরা শুরু করে দিয়েছি আমাদের ফুল ব্লগে। যতটা পারবি পুরোটা যদি পারে খাও, বসে বসে কোনো অসুবিধা নেই। আর যদি বলো পরে কেন খাবে, ওর খায় মানে ছাড়তেও পারছে না রাখতেও পারছে না, সত্যি বেশি হয়ে যাবে। তাহলে পরে খাবে, রেখে দাও, তাই না? অসুবিধাটা কি ছিল? আমি যেমন জিলিপিটা রেখে দিলাম, এটা আমি এখন সাইডে সরে গেলো, খেতে পারবো না। চলো এবার তুমি পরে খাবার। রেডি সেডি গো। টেনটানা এ আমার উঠেছে কেক, ওর কিন্তু পর পর চারটে, আমার তিনটে মিষ্টি, তিনটে হচ্ছে মিষ্টি, ও একটা সার্ভিস পাইনি। আমার এবার এসেছে ম্যাগি, ম্যাগিটা আবার আমি বানিয়েছি। হ্যাঁ, ম্যাগিটা ও বানিয়েছে। কেক কেক কেক, তোমরা বুঝতে পারছো তো ম্যাগি আমারটা বোঝা যাচ্ছে। চলো চলো এই দুটো নিয়ে আমরা এখানে করছি, ও তো রেডি আমার গো করে দিয়েছে। আমি আমার খাবারটা নিয়ে চলে আসি। ঝাল ঝাল বেশ টেন্ট, কেমন খেতে হয়? খেয়ে বলো। ডিলিশিয়াস, দারুণ, আমারটা ভালো, ঝাল ঝাল দারুণ। আমি স্ট্রবেরি পছন্দ করি না, ওটা চেরি, চেরি আর কি, স্ট্রবেরি বলা হয়ে গেল। আমি স্টেরি স্ট্রবেরি কোনোটাই না, আমার চেরি খেলে কোনোটা মুখটা এরকম কষা কষা লাগে, ওই টাইপের গন্ধটা।
লাগে ওই জন্য দিত চেরিটা আমাকে দিত ম্যাগির সাথে চেরি খেতে কিরকম লাগছে বলো একদম অন্যরকম দেখো আমার পরপর তিনটেই মিষ্টি ও আর এখনো পর্যন্ত প্রথম ফার্স্টে জিলিপি দ্বিতীয়তে আমার আইসক্রিম তৃতীয়তে আমার কেক আর ওর হচ্ছে ফার্স্টে মিষ্টি তারপরে দুটো হচ্ছে ঝাল ঝাল লাস্টটা কিন্তু ভালো ভালো বলে লাভ নেই আমার তেজে মিষ্টি দিয়ে এখনো চলছে বসে বসে মিষ্টিই খাচ্ছে এরপরে নিশ্চয় তোমার একটা ঝাল পড়বে পুরোটা খেতে হবে না তো পুরোটা হবে না কতগুলো খাবো কি করে এমনিতে রাত্রি যতটা পারবে ততটাই খাও পরপর তিনটে মিষ্টি খাচ্ছি তো এই জন্য আমার পুরো পেট অব্দি মিষ্টি মিষ্টি ভাব যাচ্ছে একদম কলা থেকে তো ভালোই লাগছে এইরকম অনেকদিন পর চ্যালেঞ্জ কি বলতে হয় চ্যালেঞ্জ না ইটিং শো এরপর ভাবছি মাঝে মধ্যে একটা ইটিং শো করবো চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ করে 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 আমার বোরিং হয়ে গেছি প্রায় 40-45টা ভিডিও পানিশমেন্টের ওপর হয়েছে বলো কমপ্লিট এটা পুরো কমপ্লিট করে দিয়েছি আমি আমি মিষ্টিটাও কমপ্লিট করেছি এরপর আবার রেডি সেডি গো কি লেখা আছে আমার আবার এর মধ্যে আর মিষ্টি একটাও নেই না এই বড়টা ধীরে ধীরে তখন খোলা আছে খুললাম কি পড়েছে বলো আলু কাবলি আমার সব থেকে আমার বেস্ট জিনিস পড়ে যায় সেটা হচ্ছে ফুচকা ও মাই গড আর আমার আলু কাবলি আলু কাবলিটা কিন্তু মানে আলু কাবলিটাকে ঝাল ঝাল করে আজকে দেখিয়ে দিই একবার করিয়েছি হ্যাঁ তোমরা বুঝতে পারছো তো যেহেতু যাচ্ছে না হাতটা আর এত দূর তো আলু কাবলি আমরা একটু শরীরটা কিনে নিয়েছি আমরা আলু কাবলিটা কিন্তু আলু কাবলির ফুচকা এগুলো সব দোকান থেকে কিনে নিই চামচ দিয়ে খাই হ্যাঁ ওর ভেতরে একটা চামচ ছিল আমি ছোট না ওর আচ্ছা আচ্ছা চলো শুরু করছি ও তো শুরু করে দিয়েছে আলু কাবলিটা কিন্তু পুরোটা খেয়ে নি দারুন গালে রে না মিডি মিডি আম বাকি আছে ঝাল লাগছে কাঁচা লঙ্কা কুচানো দিয়ে যাক আগে দারুন মজা হচ্ছে কিন্তু বাদ দিবাই মজা হচ্ছে না এত রকমের জিনিস হলো অনেক ধরনের জিনিস হলো অনেকক্ষণ পর খেলাম তো তিনটে মিষ্টির পর ঝালটা খাওয়া গেছে খুব ভালো লাগে জল দেবে বসবে জল দাও না না আমি সহ্য করে নিই চকলেটটা খেয়ে নিচ্ছি বসবে সহ্য করে নিচ্ছি না এটা ইয়ে করে দাও আর দুটো বাকি লাখ বেগুনি ও মাই গড
বডি ফ্যাট ডিমের পড়ছে আর বাকি থেকে ডিমের পড়ছে খোলার কোনো দরকার নেই তবুও। গরম গরম বেগুনি ভালোই লাগছে বলো গেল তারপর বিট লবণ ছড়াবে। আমার ঝাল লাগছে দেখো আলু ভাজিটা খেয়ে চোখ দিয়ে জল বেরিয়ে। আচ্ছা আমি ডিমের পোস্টটা হাত দিয়ে খাচ্ছি, হাত দিয়ে না বেশি বেশি হয়ে যাচ্ছে, এটা দিয়ে খাও কারণ হচ্ছে ইয়েটা তেলটা আছে তাই না সুপটাটা পরে। দারুন এই লঙ্কাগুলো নিয়ে যা, তোমার ঝাল লাগছে আবার লঙ্কা দিচ্ছ এরপর চোখ দিয়ে কেন সব দিয়ে ঝাল হচ্ছে। আমার ঝালও লাগে আর আমি খেয়েও যাই ঝালটা। আমাদের খাবার সব কিছু কমপ্লিট খতম খাওয়ার। আমি সব কমপ্লিট করেছি, পাঁচটার মধ্যে চারটে কমপ্লিট করতে পেরেছি, মানে পুরোটা কমপ্লিট করেছি। আর শুধু যা পিৎজাটা আমি পুরোটা খাই খেতে পারি। তো আজকে আমাদের ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো এটা তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। আর প্লিজ প্লিজ আমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি, আমাদের ফ্যামিলিতে যাতে আরেকটু বড় হয়। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করতে একদম ভুলবে না, অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তো চলো আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা। ঝাল লাগছে তো।